আমাদেরকে মুসলিম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম, দীন, পথ, রাস্তা, সিরাতে মুস্তাকিমের মধ্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত রেখেছেন, সেজন্য আবারও জ্ঞাপন করি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের প্রার্থনা এই যে তিনি যেন আমাদের সকলকে মুসলিম করে, ইমানদার করে, জান্নাতি করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা গত কয়েক জুমা ধরে শুনে আসছিলাম যে কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে অথবা মুসলিম হয়, এরপর তার প্রথম কাজ হচ্ছে যে সলাত আদায় করা। যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করল, মনে করেন কোনো ব্যক্তি ফজরের পরে ইসলাম গ্রহণ করল, জোহর হওয়ার আগেই সে ইন্তিকাল করল, তাহলে সে নিশ্চিত জান্নাতি, কারণ সে ইসলাম গ্রহণ করেছে, এর মধ্যে যদি কোনো অপরাধ না করে থাকে, সে নামাজ পড়েনি তার সত্ত্বেও সে জান্নাতি, কারণ নামাজ তার জন্য যে ফরজ সেটা হচ্ছে জোহর, অর্থাৎ ফজরের পরে সে ইসলাম গ্রহণ করেছে, সামনে জোহর আসতেছে, জোহরের টাইম ওয়াক্ত হলেই তার উপর নামাজ ফরজ, কিন্তু নামাজ ফরজ হওয়ার আগেই সে ইন্তিকাল করেছে, এই কারণে সে মাসুম, নিষ্পাপ হয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে, সে এই কারণে জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানাতেই এরকম একটি ঘটনা ঘটেছে। উহুদ যুদ্ধের তাড়াহুড়া চলতেছে, সাহাবিরা যুদ্ধে যাবে, তো একজন অমুসলিম তাকে সাহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রায় সময় তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, সে গ্রহণ করেনি। যখন উহুদ যুদ্ধের প্রস্তুতি চলছে তখন সে মদিনায় ছিল না, সে মদিনার বাইরে ছিল। সে যখন বাড়িতে আসলো, এসে দেখে মদিনা প্রায় জনশূন্য, কোনো পুরুষ দেখা যাচ্ছে না। তার স্ত্রীকে বললো, কী ব্যাপার, মদিনাতে জনশূন্য ব্যাপার কী? তো তার স্ত্রী তাকে জানালো যে সবাই উহুদের প্রান্তরে চলে গেছে মক্কার কুরাইশদের সাথে যুদ্ধ করার জন্য। এর মধ্যে তার অন্তরাত্মা কেঁপে উঠল, সে বিগলিত হয়ে গেল এবং তার স্ত্রীও গোপনে এর আগে ইসলাম গ্রহণ করেছে, তাকে ইসলাম সম্পর্কে কিছু বলল, সে আবার ইসলাম গ্রহণ করতে প্রস্তুত, সে আবার তরবারি নিয়ে চলে গেল উহুদের ময়দানে। তো তার আশেপাশে বা তার পরিচিতরা যারা তাকে দেখলো, সবাই ভাবলো সে হয়তো গোত্রের টানে, বংশের টানে, ভাই বেরাদারদের টানে সে উহুদের ময়দানে চলে এসেছে। সে সুজা রাসূলুল্লাহ ইসলামের কাছে চলে গেল এবং বলল, জাল্লা রাসূল, এখন আপনি ইসলামের পক্ষে যুদ্ধ করতেছেন কাফেরদের সাথে, আমি এসেছি আপনার পক্ষে যুদ্ধ করার জন্য, তবে আমি বংশের টানে বা ভাই বেরাদারের পক্ষ হয়ে আসি নাই, আমি স্বয়ং আপনাকে ভালোবেসে, আপনার দিনকে ভালোবেসে এবং আল্লাহর প্রতি বিগলিত হয়ে আমি এসেছি, আমি আপনার দিন গ্রহণ করতে প্রস্তুত, তবে আমি আপনার কাছে জানতে চাই, আমি কি এখন যুদ্ধের পায়তারা চলতে, যুদ্ধ চলতেছে, আমি কি আগে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ ইসলাম গ্রহণ করব, না আগে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব? রাসূলুল্লাহ বলছেন যে না, তুমি আগে ইসলাম গ্রহণ করো। অতঃপর সে ইসলাম গ্রহণ করলো এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো এবং সে বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করল। যুদ্ধের বদর যুদ্ধের দুইটাই ফলাফল, প্রথম দিকে মুসলমানেরা, মুসলিমেরা বিজয়ী লাভ করলেও পরবর্তীতে বিজয়ী লাভ করে কাফেররা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুশ ফিরে আসে, তখন রাসূল সাল্লাম জিজ্ঞাসা করেন, তোমরা বহুদের প্রান্তরে মুসলিম শহীদদের লাশ তালাশ করো, সবাইকে একসাথে জড়ো করো এবং জীবিত এবং মৃত তাদের মধ্যে একজন ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ওই সাহাবিকে। রাসূল সাল্লাম বলেন যে তাকে ভালো করে খোঁজো এবং পাওয়া গেল, এবং রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে এই ব্যক্তি এবং আমি জান্নাতে এই দুই আঙ্গুল যেমন কাছাকাছি, আমরা দুইজন ঠিক ততটা কাছাকাছি থাকবো, সুবহানাল্লাহ। অথচ আপনি চিন্তা করেন,
সে কিন্তু নামাজ পড়ে নাই, কোনো রোজা রাখে নাই, কোনো ইবাদত করে নাই, কোনো কিছুই করতে পারে নাই, কারণ তার সুযোগই হয়নি। তো আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম করেছেন। মুসলিম হওয়ার পর থেকে যতদিন আমরা বেঁচে থাকবো আমাদেরকে ইবাদত করতেই হবে। মুসলিম হওয়ার পর যদি আমাদের সামনে কোনো ইবাদতের সুযোগ না আসে, এর মধ্যে ইন্তেকাল হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন এবং জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিবেন। হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ওই ব্যক্তি কোনো কাজ করে নাই, কোনো ইবাদত করে নাই, নামাজ রোজা কিছুই করে নাই, সে কিভাবে জান্নাতে যেতে পারে? সে এর আগে অনেক পাপ করেছে। ইসলাম বলছে যখন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে এর পূর্বে যদি সে জমিন থেকে আকাশ পর্যন্ত কোনো অপরাধ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই পাপগুলোকে ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে তার ওই পাপগুলোকে সমপরিমাণ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করেছে তখন তার আমলনামায় আর কোনো বদ আমল নেই, কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। যদি সওয়াব নাও দেন তাহলে পাপগুলো মার্জনা করে দিয়েছেন, তাহলে দেখা যায় পাপের কোটা একেবারে শূন্য। এরপর সে একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে দিনের জন্য, ইসলামের জন্য সংগ্রাম করেছে। আর জিহাদটা হচ্ছে ইসলামের কত বড় নিয়ামত, কত বড় ফসিলত, একমাত্র শহীদরা ছাড়া এটা কেউ উপলব্ধি করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শহীদদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উত্তোলন করবেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন তোমরা আমার কাছে কি চাও। সহি মুসলিম এবং মুসনাদ আহমদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তাদেরকে, শহীদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন তোমরা আমার কাছে কি চাও, আজকে তোমাদেরকে দেওয়া হবে। তখন শহীদরা বলবে যে আল্লাহ আপনার কাছে আমরা আর কি বাঁচাতে পারি, যদি আপনি একান্ত আমাদেরকে দিতেই চান তাহলে আপনি এক কাজ করেন, আপনি আমাদেরকে আবার পুনরায় দুনিয়াতে পাঠান, আমরা আবার আপনার রাস্তায় সংগ্রাম করতে করতে আবার আপনার কাছে চলে আসি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে ইসলামের এই সংগ্রামটা কত গুরুত্বপূর্ণ। তো ওই মুসলিম ওই সাহাবী কি করেছেন, ইসলাম গ্রহণের পর একটি বড় মহৎ কাজ করে গেছেন, সেটা হচ্ছে সংগ্রাম জিহাদ। তো আমাদেরকে যতদিন বেঁচে থাকবো আমরা আমাদেরকে ইবাদত করতে হবে, আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, এবং আল্লাহ যে আমাদেরকে হালাল রিজিক দান করেছেন ওই রিজিক থেকে আমাদেরকে দান করতে হবে। আমরা যে রিজিক বক্ষণ করতেছি, পান করছি, এই রিজিকগুলো থেকে অন্যদেরকে আমাদেরকে খাওয়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডেকে বলবেন আজকে তোমরা আমাকে জবাব দাও, দুনিয়াতে কেন তোমরা আমাকে খাবার খাওয়াওনি, আমাকে কেন তোমরা খাদ্য খাওয়াওনি, আমাকে কেন তোমরা পান করাওনি, আমাকে কেন তোমরা সাহায্য করোনি, আমাকে কেন তোমরা সেবা শুশ্রূষা করোনি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সমস্ত মানুষদেরকে বলবেন। মানুষ তখন হতবাক হয়ে বলবে যে আল্লাহ আপনি তো খাবার খান না, আপনি তো কিছু পান করেন না, আপনি তো অসুস্থ হন না, আমরা কিভাবে আপনাকে খাবার খাওয়াবো, কিভাবে পান করাবো, কিভাবেই বা আপনাকে আমরা সুস্থতা করব বা সেবা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন কেন দুনিয়াতে যারা গরিব ছিল, যারা দুঃখী ছিল, তাদেরকে কোনো তোমরা সাহায্য করো নাই, তাদেরকে যদি সাহায্য করতে তাহলে এই সাহায্যটা আমাকেই করা হতো। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা অভুক্ত ছিল তাদেরকে, তাদের মুখে কেন খাদ্য তুলে দাও নাই, তাদেরকে যদি খাওয়াতে আজকে আমি আল্লাহকে তোমরা খাওয়াতে। দুনিয়াতে যারা পিপাসর্ত ছিল তাদেরকে কেন তোমরা পান করাও নি, তাদেরকে যদি পান করাতে তাহলে আমাকে পান করানো হতো। দুনিয়াতে যারা অসুস্থ ছিল তাদেরকে কেন তোমরা সেবা করো নি, যদি তাদের সেবা করতে স্বয়ং আমি আল্লাহকে তোমরা সেবা করতে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন এখানে এই শব্দগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বোঝাতে চাচ্ছেন। গরিবদেরকে কোনো কিছু করা মানে আল্লাহকে স্বয়ং করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন, রাসূল সাল্লাম সেই হাদিসটি বর্ণনা করেছেন। অতএব আমরা নামাজ পড়ব, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের রিজিক দান করেছেন এই রিজিক থেকে আমাদেরকে ব্যয় করতে হবে। তা না হলে আমরা যতই নামাজ পড়ি না কেন আমরা কিন্তু মুমিন নই, আমরা ইমানদার হতে পারবো না। যত বড় আমরা হাজি গাজে যাই হই না কেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে ব্যয় করতে হবে।
আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন সে সমস্ত লোক যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং তাদেরকে যে রুজি দিয়েছি, রিজিক দিয়েছি, খাদ্য দিয়েছি, পানীয় দিয়েছি, তাই থেকে তারা ব্যয় করে। এরপর আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলছেন যে এরাই হচ্ছে সত্যিকারের ইমানদার, এরাই হচ্ছে মুমিন। কি লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিযকুম কারীম। তারাই হচ্ছে খাঁটি ইমানদার, তারাই হচ্ছে খাঁটি মুমিন। তাদেরকে যে আমি রিজিক দিয়েছি তা থেকে তারা কি করে মানুষদেরকে আর্থ দেরকে তারা খাদ্য খাওয়া, পানীয় পান করায়, এবং তাদের জন্য রয়েছে ওয়া মাগফিরাতু ওয়া রিযকুম কারীম, এবং তাদের জন্য রয়েছে মহা সাফল্য, তাদের জন্য রয়েছে মহা ইস্তেকবার, তাদের জন্য রয়েছে মহা ক্ষমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, এবং তাদের জন্য রিজকুম করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রেখেছেন তার কাছে, সুবহানাল্লাহ। আজকে যদি আমরা মানুষদেরকে খাওয়াই পান করে আমরা মনে করি যে আমরা হয়তো গরিব হয়ে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, তোমরা যদি দুনিয়াতে তাদেরকে খাওয়াও, পান করাও, তাদেরকে সেবা শুশ্রূষা করাও, তাহলে রোজ কিয়ামতের দিন তোমাদের জন্য রয়েছে রিজকুম করিম, তোমাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিকের ব্যবস্থা, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন, জান্নাতে সম্মানজনক তাদেরকে রিজিক দিবেন। অতএব আমাদেরকে আমাদের যার যার রিজিক রয়েছে সেই রিজিক থেকে আমরা ব্যয় করার চেষ্টা করি। আমরা মুসলমান, নিজেদেরকে আমরা বুক ফুলিয়ে বলে থাকি আমরা মুসলমান, কিন্তু মুখে বললে কোনো লাভ হবে না, কাজে কর্মে আমাদেরকে দেখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকিমিস সালাত ওয়া আতুস যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। আমরা প্রত্যেকে একটু অনুসন্ধান করি, নিজের সম্পর্কে সমালোচনা করি, আত্মসমালোচনা করি, পরের সমালোচনা আমরা করতে খুব পারদর্শী। পরের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা আমরা করি, নিজেকে নিয়ে একটু ভাবি, নিজের দোষকুটিকে আমরা অনুসন্ধান করার চেষ্টা করি। আমরা নিজে যদি, প্রত্যেক মানুষ যদি নিজের পাপের, নিজের গুনাহের, নিজের অপকর্মের, নিজের দোষকুটির অনুসন্ধান করে, ওই ব্যক্তি আর কোনোদিনও অপরাধ করতে পারে না, সে মুমিন হয়ে যেতে পারে। আমরা ঘুমানোর সময় যদি প্রত্যেক দিন, আজকের এই দিন ফজরের পর থেকে এই ঘুমানো পর্যন্ত কী ভালো কাজ করেছি আর কোনটাই বা অন্যায় কাজ করেছি, এটা যদি আমরা ভাবি, কল্পনা করি বা নিজেকে অনুসন্ধান চালাই, তখন আমার নিজের কাছে ধরা পড়বে যে আজকে আমি কী ভুলগুলো করেছি, এরপর আমি সাবধান হতে পারবো, এগুলো থেকে আমি যেন বেঁচে থাকতে পারি। ইসলাম সেটাই বলছে, তুমি আত্মসমালোচনা করো, পরের সমালোচনা নয়। তো আমরা যদি নিজেকে নিয়ে একটু ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কে কতটা যাকাত দেই। আমরা যদিও যতই নামাজ করি না কেন, আমরা সেজদা দিতে দিতে যদি আমাদের কপালের মধ্যে আমরা কি করে থাকি, যদি আমরা কালো দাগ পড়াই, তারপর কোনো লাভ হবে না যদি আমরা যাকাত না দিই। নামাজটা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, ঠিক তদ্রুপ যাকাত প্রদান করাও ফরজ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন যখনই বলেছেন আকিমিস সালাত, সাথে সাথে বলেছেন ওয়া আতাউ যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, ওয়াতাউ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, মানুষকে বিলিয়ে দাও। আমাদের দেশে যাকাত যখন আমরা দিই তখন যাকাতের লুঙ্গি শাড়ি এগুলো দেখুন, আমরা এমন মুসলমান আমরা প্রত্যেকটা কাজ ইসলামের বিপরীত করে থাকি। আমরা হচ্ছে তেমন মুসলমান, ইসলাম বলতেছেন তোমরা রমাজান মাসে যে ফেতরা হয় সেটা দাও খাদ্য দিয়ে, ইসলাম বলছে দাও খাদ্য দিয়ে, আর আমরা দিচ্ছি টাকা দিয়ে। ইসলাম বলতেছে তোমরা যাকাত দাও টাকা দিয়ে, আর আমরা দেই কাপড় দিয়ে, লুঙ্গি দিয়ে। আপনি দেখ চিন্তা করে দেখছেন, ইসলাম যা বলছে তার প্রত্যেকটা কাজ আমরা বিপরীত করি। ইসলাম বলছেন যে নারীরা টাকনুর নিচ পর্যন্ত তারা কাপড় পরিধান করবে, আর পুরুষেরা করবে টাকনুর উপরে। দেখুন আমরা করছি ইসলাম প্রত্যেকটা কাজ যে বলছিলাম যে ইসলামের বিরুদ্ধে করছে, এসে আপনি প্রমাণ পেয়ে যান। নারীরা এখন উঠাতে উঠাতে একবারে হাঁটু পর্যন্ত, আর পুরুষেরা মাশাল্লাহ দিলে অনেকের একেবারে টাকনুর নিচে, জুতার নিচে দিয়ে পর্যন্ত অনেকের যায় হাসরা। ইসলাম বলতেছে আমাদেরকে টাকনুর উপর রাখতে হবে, এবং কাপড় গুটানো যাবে না, ভাঙ্গা দেওয়া যাবে না। আমাদের অনেক, আমরা মুসলমান, আমরা
অনেকে একটু ডাবল আপ হয়ে আমরা কী করতেছি, বাঙ্গা দিচ্ছি। কেউ যদি তার জামা কাপড় বাঙ্গা দেয় বা গুটায় তার নামাজ হবে না। সহি বুখারির যে হাদিসটার সামনে হয়তো আসবে ইনশাল্লাহ, যে সাতটি অঙ্গ দ্বারা আমাদেরকে সেজদা করতে হবে, সাতটি অঙ্গ দ্বারা আমাদেরকে সেজদা করতে হবে। সহি বুখারির যে হাদিসটি বর্ণিত হয়েছে, দুই পা, দুই হাঁটু, দুই হাত এবং নাক এবং কপালকে একটা বলা হয়েছে, এই সাতটি অঙ্গ। এরপরেই রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা কাপড় গুটাবে না। একই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন তোমরা কাপড় গুটাবে না, নিষেধ করা হয়েছে। আমরা কী করে গুটাই, বাঙ্গা দেই, বটে ফেলি, এটা সম্পূর্ণ নিষেধ। সহি মুসলিমের হাদিসে এককভাবে হাদিসটি বর্ণিত হয়েছে যে তোমরা সলাত অবস্থায় কী করবে না, তোমাদের জামা কাপড়গুলোর তোমরা গুটাবে না, ভাঙ্গা দিবে না, বটবে না। কিন্তু আমরা এটা করে থাকি, এটা সম্পূর্ণ নিষেধ। আমরা অনেকে বলি, যুক্তি দেই যে নামাজে তো টাকনুর নিচে কাপড় পরা যাবে না, সেই জন্য আমরা ভাঙ্গা দিয়ে রাখছি। ইসলাম তো বলছে না তোমাকে ভাঙ্গা দিতে, আবার টাকনুর নিচেও পড়তে। ইসলাম বলছে তোমাকে তোমার পোশাকটাকে তুমি সেভাবেই বানাও যেন এটা ভাঙ্গা দিতে না হয় এবং টাকনুর নিচেও যেন না যায়, অর্থাৎ টাকনুর উপরেই তুমি এটাকে এমনভাবে তুমি তৈরি করো। আমরা প্রত্যেক কাজই করছি ইসলাম বিরোধী। যদি এই ধারাবাহিকতায় আলোচনা করতে তাহলে অনেক সময় প্রয়োজন, যে আমরা প্রত্যেকটা কাজই ইসলাম বিরোধী করতেছি। তো যাই হোক, আমাদেরকে জাকাত দিতে হবে। আমরা জাকাত কি সেটাও আমরা অনেকে বুঝি না, জাকাতের কী দিতে হবে সেটাও আমরা জানি না। আমরা যে ফসল করতেছি, ফসলের একটা জাকাত রয়েছে যেটাকে বলা হয় অবশ্য। এই ফসলগুলো যদি আমরা বৃষ্টির পানির মাধ্যমে করি তাহলে দিতে হবে প্রতি 10 মণে 1 মণ, আর যদি আমরা সেচের মাধ্যমে করি, টাকা খরচ করে পানির ব্যবস্থা করি, সেচের ব্যবস্থা করি, তাহলে দিতে হবে 20 মণে, প্রতি 20 মণে 1 মণ। এই যে আপনারা আলু করতেছেন, প্রতি 20 মণ আলুতে 1 মণ আলু আপনাকে জাকাত হিসেবে দিতে হবে। যদি কেউ না দেয় তাহলে বাকি 20 মণ যা আছে সবগুলো তার হারাম হয়ে যাবে। হালাল এবং হারাম একসাথে মিশে ওইটাই আপনার হারাম হয়ে যাচ্ছে। আমরা কে কয়জন এই যাবৎ দিয়েছি বা দিচ্ছি, কেউ দিচ্ছি না। তাহলে আপনি চিন্তা করি, যখন আমরা যতই আমরা নিজেদেরকে বলে থাকি আমরা মুসলমান মুসলমান, আমরা কিসের মুসলমান? গত জুমায় বলছিলাম আদেশটা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, হয় অনেক বিদ্রোহ দেখা দিয়েছিল। এর মধ্যে একটা ছিল যে কিছু সংখ্যক মুনাফিক বলেছিল যে আমরা আজকে থেকে জাকাত দেব না। আবু বকর তখন কী বলছিল, গত জুমায় বলছিলাম যে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বলেছিলেন যে আজকে রাসূলের যুগে যারা একটা উট দিয়েছে এবং উটের সাথে উটের বাচ্চা দিয়েছে জাকাত হিসেবে, আজকে আমি আবু বকরের সময় যদি কেউ উট দূরের কথা উটের বাচ্চাও যদি জাকাত হিসেবে দিতে অস্বীকৃতি জানায় তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম, তাকে আমি দ্বিখণ্ডিত করবো, তার গাড় থেকে মাথাটা আমি মাটিতে মিশিয়ে দিব। অন্য বর্ণনা রয়েছে বুখারি মুসলিম হাদিস, অন্য বর্ণনা রয়েছে কেউ যদি সেই উটের সাথে একটা উটের যে রশি দিতে হয় সেই রশিটি দিতে যদি অস্বীকৃতি জানায় তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আপনি চিন্তা করে দেখুন, সাহাবিদের মধ্যে সবচেয়ে নরম সাহাবি ছিলেন আবু বকর, সেই নরম সাহাবি যদি জাকাত না দেওয়ার কারণে এত গরম হন, তাহলে আপনি বুঝতে পারতেছেন জাকাতটা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। অতএব আমরা এ পর্যন্ত যারা জাকাত ঠিক মতো দেই নাই তারা খালেজভাবে আল্লাহর কাছে তাওবা করতে হবে। জানি না আল্লাহ সুবহানাহু ক্ষমা করার মালিক, কিন্তু এখনও যারা দেই না বা দিচ্ছে না তাদেরকে অবশ্যই আমাদেরকে আমাদের সম্পদের জাকাত দিতে হবে, দিয়ে দিতে হবে। এবং আমরা যারা যে ফসল উৎপন্ন করতেছি এই ফসলের যে জাকাত যেটাকে ওসর বলা হয়, প্রতি 20 মণে আমাদেরকে 1 মণ হারে দিয়ে দিতে হবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ফয়সালা। এরপর আমাদেরকে ইসলামের প্রত্যেকটি হুকুম আহকামগুলো আমলগুলো আমাদেরকে করতে হবে। আমরা যদি আমল না করি, আমরা যদি কোনো ইবাদত না করি, তাহলে আমাদের ইবাদতের কোটা সেদিন হয়ে যাবে শূন্য। প্রত্যেক মানুষের আমলগুলিকে আল্লাহ সুবহানাহু তাআলা সেদিন মিজানের পাল্লায় আল্লাহ সুবহানাহু তাআলা উত্তোলন করবেন। কিন্তু যদি সেখানে দেখা যায় যে আমলের কোটা শূন্য অথবা আমল থেকে পাপের পাল্লা ভারী, তখন আপনাকে ও আমাকে অবশ্যই সবাইকে জাহান্নামে যেতে হবে। অতএব আসুন আল্লাহ সুবহানাহু হুকুম আহকামগুলো আমরা সঠিকভাবে আদায় করি এবং ইসলামের প্রথম যে কাজ সেটা হচ্ছে সলাহ, নামাজ আদায় করা। সে সলাহ আমরা আদায় করি, পাঁচ ওয়াক্ত সলাত আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে এবং জামাতের সহিত আদায় করতে হবে।
আমরা যাব ওয়াজু কিভাবে করতে হয় সে সম্পর্কে জেনেছি। আজকে আমরা চেষ্টা করব সালাত কিভাবে আদায় করতে হয় সে সম্পর্কে জানার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলছেন, যখন তোমরা কি করবে, সালাত আদায় করবে, আদায় করার জন্য দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমানদারগণেরা যখন তোমরা নামাজ আদায় করার জন্য দাঁড়াবে তখন তোমরা কি করে নাও, ওযু করে নাও, তোমাদের এই চারটি অঙ্গ তোমরা ধৌত করে নাও। সে সম্পর্কে বিস্তারিত গত জুমাগুলোতে গিয়েছে, সেখানে আর যাচ্ছি না। তো এই চারটি অঙ্গ ধৌত করছে ফরজ, বাকিগুলো হচ্ছে সুন্নাত, সে সম্পর্কে গত হয়েছে। এখন আমরা যখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ওযু করার পর আমাদেরকে তাড়াহুড়া করে মসজিদে আসা যাবে না, আমাদেরকে আসতে হবে ধীরস্থির গতিতে। রাসূল সাল্লাম তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করে মসজিদে আসতে নিষেধ করেছেন। ওযু করার পর আমাদেরকে ধীরস্থির সাথে মসজিদে আসতে হবে। তবে যদি জুমার দিনের ব্যাপার হয় সেটা হচ্ছে ভিন্ন কথা। জুমার দিনের আজান হওয়ার আগে আল্লাহ সুবহানাহু বলছেন তোমরা মসজিদে আসো, আর যদি আজান হয়ে যায় তখন কিন্তু আবার আসতে আসলে হবে না, তখন দৌড়াদৌড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব আসতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়াডার, এটা একমাত্র তো জুমার দিনের খুতবা শোনার জন্য, এটা হচ্ছে ভিন্ন কথা। আর বাকি অন্যান্য ক্ষেত্রে আপনাকে আস্তে আস্তে আসতে হবে। যদিও জামাত চলে যাচ্ছে তারপর আপনাকে দৌড়াদৌড়ি করে আসা যাবে না, আপনাকে ধীরস্থির সাথে আসতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লামের সুন্নাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু বকর বলছি না, আবু বাকরা, এটা আরেকজন সাহাবি, এটা সহিহ বুখারীর হাদিস। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করতেছেন, তিনি দৌড়াদৌড়ি করে আসলেন। আর আপনি যখন দৌড়াদৌড়ি করে আসবেন, আপনি যখন দৌড়ে এসে যখন নামাজে দাঁড়াবেন তখন কিন্তু আপনি হাঁফাবেন। ওই সাহাবি সেটাই করছে। তো নামাজের পর সালাম ফেরানোর পর রাসূল সাল্লাম তাকে বলছেন যে তুমি এইভাবে দৌড়াদৌড়ি করে আসবে না, তুমি আস্তে আস্তে আসবে, আর যতটুকু পাবে ততটুকু তুমি সালাত আদায় করো ইমামের সাথে, আর বাকিটুকু তুমি কী করো, আবার দাঁড়িয়ে একা আদায় করো। তবে এই হাদিস থেকে, এই হাদিসে রয়েছে তিনি এসে রাসূল সাল্লামকে রুকু অবস্থায় পেয়েছেন, এতটুকু বলা আছে, কিন্তু বলা হয় নাই যে সে আবার পুনরায় আরেক রাকাত পড়েছেন। আবার এটা বলা নেই যে রাসূল সাল্লাম বলছেন তুমি আবার পড়ো অথবা সে দুই রাকাত পড়েছেন, সেটাও নেই। এই হাদিসটা নিয়ে হানাফি এবং আহলে হাদিসদের মধ্যে কনফিউশন। হানাফিদের দাবি হচ্ছে যে এই হাদিসে যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি রুকু অবস্থায় সে রাসূল সাল্লামকে পেয়েছেন, অতএব রুকু পেলে নামাজ হবে, সূরা ফাতিহা পড়ার দরকার নেই। আহলে হাদিসদের মাসাল হচ্ছে যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, লা সলাতা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই, এই সহিহ বুখারী হাদিস এই দলিল দ্বারা। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আবু বকরা যেই সাহাবি এসে নামাজ পড়েছেন এখানে কিন্তু কোনোটার কথাই উল্লেখ নেই, এই কারণে এত কনফিউশনের কোনো প্রয়োজন নেই। স্পষ্ট যেহেতু হাদিস রয়েছে যে লা সলাতা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই, অতএব আমাদেরকে সূরা ফাতিহায় পরেই সালাত করতে হবে বা সালাত আদায় করতে হবে। যদি আমরা রুকু অবস্থা পাই তাহলে পুনরায় ওই রাকাতটাকে বাতিল মনে করে আমরা আবার আরেক দাঁড়িয়ে সালামের পরে একা দাঁড়িয়ে আবার আরেক রাকাত আদায় করব। এরপর যে রুকু সেজদা যে এক্সট্রা আমরা করেছি সেগুলোর জন্য আলাদা আমরা নফল হিসেবে সওয়াব পেয়ে যাব, এটা অন্য কথা। অতএব কনফিউশনের কোনো ব্যাপার না, যেহেতু এখানে হাদিসে কোনো বিষয়ে বলা হচ্ছে না যে ওই সাহাবি মানে দুই রাকাতে পড়ে ফেলেছেন এমন কথাও নেই, আবার তিনি পুনরায় দাঁড়িয়ে এক রাকাত পড়েছেন এমন কথাও নেই। অতএব এই হাদিস দ্বারা রাসূল সাল্লাম বোঝাতে চাচ্ছেন ওইটাই যে যদি জামাতও চলে যায় তোমাদেরকে দৌড়াদৌড়ি করে আসা যাবে না, আস্তে আস্তে ধীরস্থির সাথে আসতে হবে। আসার পর নামাজে যখন মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশ করার কিছু আদব রয়েছে। মসজিদে প্রবেশ করার সময় আমাদেরকে প্রথমে ডান পা দিতে হবে। ডান পা দেওয়ার পর একটা দোয়া রয়েছে, অন্যান্য আরব দোয়া রয়েছে, সওয়াবের দোয়া, আল্লাহ সাল্লিম সাল্লিম এরকম দোয়া রয়েছে, যদি আমরা সেটাও না পারি তাহলে অন্তত এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা আমাদেরকে পড়তে হবে। পড়ার পর আমরা সালাম দিতে পারি, মসজিদে ঢুকার পর আমরা সালাম দিব। এরপর মসজিদের আদব হচ্ছে যে মসজিদে প্রবেশ করার পর যদি
ওই ওয়াক্তের কোনো সুন্নাত থাকে, সুন্নাত নামাজ থাকে, আমরা ওই ওয়াক্তের সুন্নাত পড়ব। যদি ওই ওয়াক্তের কোনো সুন্নাত না থাকে, সময় দেখা যায় রয়েছে, তাহলে আমরা অন্তত দুই রাকাত দাখিল মসজিদ পড়ব। এরপর যদি আরও সময় আপনি মনে করতেছেন আছে, তাহলে আপনি দুই রাকাত তাইয়াতুল ওযু পড়তে পারেন। আর যদি মনে করেন যে ওই ওয়াক্তের সুন্নতও নেই, আপনিও দাখিল মসজিদ বা তাইয়াতুল ওযু পড়ার মতো আপনি মন মানসিকতা নেই, আপনি পড়বেন না, আপনি দাঁড়িয়ে থাকতে হবে। যতক্ষণ না জামাত আরম্ভ হয় আপনাকে দাঁড়িয়েই থাকতে হবে, বসা টোটালি নিষেধ। এটা রয়েছে সহিহ বুখারীর 931 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত যে মসজিদে বসা যাবে না। অতএব আমাদেরকে মসজিদ ঢোকার পর ওই ওয়াক্তের সুন্নাত আদায় করব, তা না সম্ভব হলে আমাদেরকে দাখিল মসজিদ, আর যদি তাও সম্ভব না আমাদেরকে দাঁড়িয়েই থাকতে হবে। এরপর যখন আমরা দাঁড়াবো জামাতের জন্য, যখন আমরা দাঁড়াবো কাতার আমাদেরকে সোজা করে নিতে হবে। আমরা কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি। আমরা অনেকেই কথাগুলো বলা হচ্ছে বারবার, কিন্তু যদি কাউকে জিজ্ঞাসা করা হয় কী বলছে সেটাই মনে রাখতে পারে না, আমরা বুঝি না, কারণ আমাদের মন মানসিকতা, আমাদের দৃষ্টি সেদিকে থাকে না। আমরা কথাগুলো শুনি এবং আমলে আনার চেষ্টা করি। আমরা যখন জামাতের মধ্যে দাঁড়াবো তখন কাতার আমাদেরকে সোজা করে নিতে হবে, কাতার বাঁকা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা কাতারে বিভেদ করবে বা কাতার বাঁকা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবেন। অতএব আমাদেরকে কাতার অবশ্যই সোজা করে নিতে হবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন আকামত দেওয়া হয়ে যেত, এরপর যদি দেখতেন যে কাতার বাঁকা রয়েছে, রাসূলুল্লাহ নিজেই তার ইমামতি জায়গা থেকে সরে এসে নিজেই মুসল্লিদের কাতার সোজা করে নিতেন। রাসূলুল্লাহ আরও বলছেন, দুই মুসল্লির মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গায় তৃতীয় এক ব্যক্তি এসে দাঁড়ায়, তার নাম হচ্ছে ইবলিশ। সেই মালাউন, শয়তান, ইবলিশ, সেই দুষ্ট জিন, সেই বিতাড়িত শয়তান এসে আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকে। অতএব আমাদেরকে কাতার সোজা করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম আরও বলছেন, রাসূল সাল্লামের আমলে সাহাবীরা কী করতেন, এমনভাবে কাতার সোজা করতেন যে একটা ইটের উপর যখন আরেকটা ইট রাখা হয়, যেমন ওই দুই ইটের মাঝখানে ব্যবধান থাকে না, ফাঁকা জায়গা থাকে না, ঠিক তদ্রূপ দুই মুসল্লির মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকে না। আমরা কী করি, আমরা শুধু কেনে আঙ্গুল বা কান্নে আঙ্গুল আমরা লাগাই, এটা করা যাবে না। আমাদেরকে পুরো পা মিলাতে হবে, অর্থাৎ পায়ের কান্নাঙ্গুল এবং কি টাকনু পর্যন্ত, গোড়ালি গিট পর্যন্ত আমাদেরকে মানে মিলাতে হবে এবং কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে। এটা হচ্ছে রাসূল ইসলামের সুন্নাহ। আবার অনেকের অনেক যুক্তি আছে যে হুজুররা যে বলে থাকে যে মুসল্লিরা মিলাবে, তো ইমাম যখন একা দাঁড়া, ইমাম কার সাথে মিলাবে, ইমামের চাদর পাশে কি শয়তান থাকে না? এগুলো হচ্ছে দুষ্ট লোকের দুষ্ট প্রশ্ন। এই ধরনের যারা প্রশ্ন করবে এরা হচ্ছে আসলে দুষ্ট প্রকৃতির, কারণ এই প্রশ্ন সাহাবিরা কোনোদিন করে নাই রাসূল সাল্লামকে, যে আপনি যখন দাঁড়ান তখন আপনার দুই পাশে কি শয়তান আসে না? এগুলো হচ্ছে দুষ্ট প্রশ্ন ছাড়া আর কিছুই না। ইসলাম বলতেছে যে তোমাদের ইমাম একা দাঁড়া, ইমামের দুই পাশে যেহেতু মুসল্লি থাকে না, এখানে আর দাঁড়ানোর প্রশ্ন আসে না, শয়তানও আসার প্রশ্ন নেই। যাই হোক, কাতার আমাদেরকে সোজা করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, রাসূলুল্লাহ সাল্লাম আরও বলছেন, যখন যুদ্ধের ময়দানে সৈনিকেরা যখন যেমনভাবে সারিবদ্ধভাবে দাঁড়ায়, ঠিক তদ্রূপ তোমরা সারিবদ্ধভাবে দাঁড়াও। আপনারা দেখবেন যখন কোনো সৈনিকদের কমান্ডিং করা হয়, যা বলা হয় সাথে সাথে, যদি 100,000 সৈনিক থাকে সকলে কিন্তু একসাথে তাদের কমান্ডিং অনুসরণ করা হয়, ঠিক তদ্রূপ তোমারও ঠিক একইভাবে তোমরা নামাজের কাতারে দাঁড়াবে। আমরা অনেকে যে যার মতো করে, যার যার ইচ্ছা স্বাধীন মতো করে আমরা দাঁড়াই, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিরোধী। অতএব আমাদেরকে সুন্দর করে একেবারে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পর আমাদেরকে কী করতে হবে, আকামত দেওয়া হবে। যদি জামাতের নামাজ হয়, ফরজ নামাজ হয়, তখন আকামত দেওয়া হবে। আমাদের সমাজে এই আকামত নিয়েও, ইসলামের প্রত্যেকটা বিষয় নিয়েই মুসলমানদের মধ্যে কনফিউশন। আজান দেয়, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ সেম টু সেম আজান। অথচ ইসলাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী মুসলিম হাদিস, তোমরা আজানের বাক্যগুলো হবে দুইটি করে আর আকামতের বাক্য হবে একটি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, এরপরও আমাদের মধ্যে কেন কনফিউশন থাকবে, কেন ইসলাম বিরোধিতা থাকবে?
রাসূল বলেন যে তোমাদের আজানের বাক্যগুলো হবে দুইটি করে, আকামতের বাক্য হবে একটি করে। অনেকে বলবেন আকামতের সময় আল্লাহু আকবার দুইবার বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, না, দুইটা আল্লাহু আকবারকে একটা ধরা হয়েছে। যেমন আজানে আমরা বলে থাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই চারটা আল্লাহু আকবারকে দুইটা ধরা হয়েছে। তাহলে আকামতের সময় দুইটা আল্লাহু আকবারকে একটা। এরপর রাসূল বলছেন ইল্লা কাদ কামাতিস সালাত, রাসূলুল্লাহ এরপর আবার অনেক দুষ্ট লোক থাকতে পারে যে আকামতের শব্দগুলো যদি একবার হয়ে গেলে কাদ কামাতিস সালাত দুইবার বলেন কেন। এই কারণে রাসূলুল্লাহ বলে গেলেন যে ইল্লা কাদ কামাতিস সালাত, অর্থাৎ কাদ কামাতিস সালাত ছাড়া, কাদ কামাতিস সালাত হবে দুইবার, বাকি শব্দগুলো হবে একবার করে। এটাই রাসূলুল্লাহ সবগুলো ইসলাম। দেখুন ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম কোনো বিষয়ে কনফিউশন রেখে যান না, সবগুলো সমাধান করে যান। কিছু কিছু মাসালার ক্ষেত্রে আমাদের মধ্যে আমরা নিজেরাই সৃষ্টি করি কনফিউশন। যেমন আমরা ইতিপূর্বে সবাই, যেমন ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব তার সালাতে রাসুল সহ আমরা ছোটোবেলা থেকে এমনকি সকল পুরানো বইগুলোর মধ্যে আমরা শুনে এসেছি সালাম ফিরানোর পর আমাদেরকে বলতে হবে প্রথম কি আল্লাহু আকবার, তারপর তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন এদেশের নাম করা এবং সবচেয়ে বড় বড় তিনজন আলেম বলছেন, যেমন মতিউর রহমান মাদানী, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, তারপর হচ্ছে যে আপনার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, তারপর হচ্ছে আপনার এই যে আবু বকর মোহাম্মদ জাকারিয়া, তারা তিনজনের স্থান থেকে অনেক বড় মাপের আলেম। তারা বলছেন এবং হিজবুল মুসলিমে বলা হয়েছে যে সালাম ফিরানোর পর আল্লাহু আকবার নয়, বলতে হবে আস্তাগফিরুল্লাহ তিনবার। এখন আপনারা কই যাবেন? আমরা বলবো সাধারণ পাবলিক আমরা কোথায় যাব? এই কনফিউশন কেন? ইনশাল্লাহ আগামী জুমাতে এই কনফিউশন দূর করা হবে স্পষ্ট হাদিসের দলিল দিয়ে। তো যাই হোক, আমাদেরকে নামাজে আসার পর আমাদেরকে প্রথমে কী করতে হবে? দাঁড়াতে হবে সারিবদ্ধভাবে। এরপর যখন আকামত হবে, ইসলাম বলছেছেন আকামত শব্দ হবে একবার করে, আজানের বাক্য হবে দুইবার করে। এরপর মুসল্লিদেরকে বলা হচ্ছে যে মুয়াজ্জিন যা বলে তোমরা হুবহু তাই বলো। ইসলাম বলতেছে মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি হবে মুয়াজ্জিনেরা। এখন যদি সবাই আমরা প্রতিযোগিতা করি যে না আমি মুয়াজ্জিন হব, আজান দিতে পারবে মাত্র একজন, আমরা যদি 200 জন প্রতিযোগিতা করি এটা কিন্তু হবে না। তো ইসলাম আমাদেরকে আরেকটা সুযোগ করে দিয়েছেন যে মুয়াজ্জিন যখন আজান দেন তার সাথে সাথে হুবহু বাক্যগুলো যদি কেউ বলে সেও সেই মর্যাদা পেতে পারবে। সুবহানাল্লাহ, তাহলে দেখুন ইসলাম আমাদেরকে কতটা সুযোগ করে দিয়েছেন। তো আজান এবং একামতের মুয়াজ্জিন যা বলবে আমাদেরকে হুবহু সেই বাক্যগুলো আমরা বলি, তাহলে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের সম্মান পেয়ে যাব। ইসলাম আর একটা বলছে যে বুখারী মুসলিম আরেক হাদিস রয়েছে, যখন হাইয়া আলা হাইয়া আলা আল ফালাহ বলবে তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও বলা যাবে, এটাও বলতাম, এটা যদি হাদিস রয়েছে। তবে রাসূল সাল্লামের সবগুলো হাদিস যদি আপনি একসাথে করেন তাহলে আমাদেরকে মুয়াজ্জিন যা বলে হাইয়া আলা সালাহ বললেন আপনি হাইয়া আলা সালাহই বলবেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো। তাহলে আপনি কিয়ামতের মধ্যে মুয়াজ্জিনের মর্যাদা পাবেন। আমি বলছিলাম ওইটা বলা যাবে না, ওইটাই আপনি বলবেন মাঝে মধ্যে, ওইটা আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।